আমাদের সন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা এসএসসি এইচএসসি বিএ বিএসএস এ ভর্তি হয়েছেন অথবা যে কোনো কোর্সে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার সময় নামের বানান যদি ভুল করে থাকেন পিতামাতা অথবা নিজের অথবা জন্ম তারিখ ভুল করে থাকেন কিভাবে সংশোধন করবেন হ্যালো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তো এর আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো সবার সর্বপ্রথমে আপনাকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে অ্যাপসটা আমি দেখিয়েছি গত দুই দিন আগে সেই অ্যাপসের মধ্যে চলে আসবেন এই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করতে হয় এই অ্যাপসের কি কি সুবিধা রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো এছাড়াও আপনি আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন তো এখানে আসার পর প্রথমে রেজাল্ট নামের যে অপশনটা রয়েছে সেখানে আপনি ক্লিক করে দিবেন আপনার সার্টিফিকেটের নাম সংশোধনের জন্য এরপরে বন্ধুরা এখানে দেখুন কমপ্লেন ইয়ার ওয়াইজ অ্যান্ড সেমিস্টার ওয়াইজ এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এইখানটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনাকে রেজাল্ট সেকশনে নিয়ে চলে আসবে এইখান থেকে আপনি খুব সহজে আপনার রেজাল্টটা দেখতে পারবেন তো আমি রেজাল্ট না দেখে এই যে থ্রি ডট লাইন রয়েছে থ্রি ডট লাইনে ক্লিক করে দিলাম থ্রি ডট লাইনে ক্লিক করার পর এইখান থেকে এক্সাম ডকুমেন্ট যে অপশনটা রয়েছে এই এক্সাম ডু ডকুমেন্টের উপরে আমি ক্লিক করে দেবো তো এই এক্সাম ডকুমেন্টের উপরে ক্লিক করার পর নতুন আরেকটা উইন্ডোজ স্তরে আসবে এইখানে দেখুন বিস্তারিত তথ্য লেখা রয়েছে এক্সাম ডকুমেন্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম অনলাইনে সনদপত্র সাময়িক সনদপত্র দিনকল সনদপত্র নম্বরপত্র দিনকল নম্বরপত্র দিনকল আইডি কার্ড মাইগ্রেশন সার্টিফিকেট সংশোধনী যাচাই এর আবেদন ও বিতরণ টু ডাউনলোড হেল্প ডকুমেন্ট আপনি যদি এই সম্পর্কিত ডকুমেন্ট ডাউনলোড করতে চান ক্লিক হেয়ার এই অপশানটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন তো আমরা একটু আবেদন প্রক্রিয়াটা দেখে আসি আবেদনকারীর প্রতি নির্দেশনা শিক্ষার্থীকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্বীকৃত জনতা ব্যাঙ্ক সি অর্থাৎ রিজিউনাল সেন্টার অ্যান্ড এসআরসি রিজিওনাল সেন্টার বাউবির মেইন ক্যাম্পাসে জনতা ব্যাংক শাখায় নির্দিষ্ট সেবার জন্য নির্ধারিত ফি জমা দিয়ে জমা রসিদটি সংরক্ষণ করতে হবে ফি এর হার ডাব্লিউডাব্লিউ ডট সাইট থেকে জানা যাবে আচ্ছা আমার শুধু সাইট থেকে না আমার এই ভিডিওটা যদি আপনি কমপ্লিট দেখেন তাহলেও জানতে পারবেন ব্যাংকে ফি জমা করার পূর্বে দুই তিন চার নং ধাপ অনুসরণ করে আপনি আবেদন করতে পারবেন কি না তা যাচাই করে নিতে হবে তো দুই নম্বরে কি বলতেছে আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন এক্সাম ডকুমেন্ট মেনুতে ক্লিক করতে হবে এখানে একটি নতুন মেনু দেখতে পাবেন সে সেবার জন্য ফি জমা দিয়েছেন সেই মেনু অপশনে ক্লিক করুন একটি নতুন ওয়েব পেজ চালু হবে এখানে শিক্ষার্থী আইডি টাইপ করুন গো বাটনে ক্লিক করুন শিক্ষার্থী আইডি ঠিক থাকে তাহলে শিক্ষার্থীর মৌলিক তথ্যসমূহ প্রদর্শিত হবে নতুবা ম্যানুয়াল আবেদন অপশন থেকে আবেদন সম্পন্ন করুন ব্যাংকে ফি জমা দেওয়ার জন্য তথ্য পূরণ করতে হবে মাইগ্রেশন সার্টিফিকেটের ক্ষেত্রে এগারো ডিজিটের মোবাইল নাম্বার টাইপ করুন মাইগ্রেশন সার্টিফিকেটের ক্ষেত্রে উপলক্ষিত তথ্যের সাথে বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয়তা বাংলা বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার কারণ উল্লেখ করতে হবে আর সংশোধনী এর ক্ষেত্রে উপলিক্ষিত তথ্যের সাথে শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ প্রযোজ্য তথ্য সঠিকভাবে টাইপ করতে হবে এরপরে এসএসসি প্রোগ্রাম ব্যতীত অন্যান্য প্রোগ্রামের শিক্ষার্থীরা জন্ম তারিখ সংশোধনের সুযোগ পাবে না এখানে শুধুমাত্র এসএসসি শিক্ষার্থীরাই জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন এইচএসসি কিংবা অন্য যে কোনো শিক্ষার্থী জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন না আর এক নম্বর বলা হয়েছে আপনি যদি সার্টিফিকেট মাইগ্রেশন করতে চান অর্থাৎ স্টাডি সেন্টার পরিবর্তন করতে চান তাহলে আপনাকে বর্তমান স্থায়ী ঠিকানা জাতীয়তা বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার কারণ উল্লেখ করতে হবে সমস্ত তথ্য সঠিকভাবে সতর্কতার সাথে পূরণ করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করতে হবে প্রিন্টকৃত অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ব্যাংকের ফি জমা দেওয়ার রসিদ ফর্মে উল্লেখিত কাগজপত্র ছবিযুক্ত মূল আইডি কার্ডের ফটোকপি সত্যায়িত করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে নম্বরপত্র সাময়িক সনদপত্র যেগুলো যেগুলো প্রয়োজন সবগুলো নিয়ে মেইন ক্যাম্পাসে অথবা সাব রিজিওনাল সেন্টার অথবা রিজিওনাল সেন্টারে জমা করতে হবে আবেদনটি গ্রহণ করার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুনরায় আবেদনটি আবার যাচাই করবেন শিক্ষার্থীকে আবেদন গ্রহণ নিশ্চিতকরণ সাপেক্ষে একটি রসিদ প্রদান করবেন আর এখানে বলা হচ্ছে রসিদটি ভবিষ্যতে আপনার পরীক্ষা সংক্রান্ত প্রমাণপত্র স্বরূপ গ্রহণের জন্য দায়িত্বপাত্র কর্মকর্তাকে প্রদর্শন করুন আইডি কার্ড প্রযোজ্য ক্ষেত্রে সনদপত্র সাময়িক সনদপত্র এসএসসি জিএসসি পরীক্ষার প্রমাণপত্রসমূহ প্রদান করতে হবে এখানে একটা কথা বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্যের ক্ষেত্রে সেটা হচ্ছে অনলাইনে আবেদনের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে শিক্ষা শিক্ষার্থীকে রিজিওনাল সেন্টার অথবা সাব রিজিউনাল সেন্টার অথবা মেন ক্যাম্পাসে উপস্থিত হয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং এই আবেদনপত্রটি জমা করতে হবে আচ্ছা এই পর্যন্ত যদি আপনি বুঝতে পেরে থাকেন তাহলে পরবর্তী স্টেপে আমরা চলে যাবো এই যে থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনটাতে আমাকে ক্লিক করতে হবে থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আবার চলে আসবে মূল পাতা সনদ নম্বরপত্র অর্থাৎ আপনি যদি ঘরে বসে সাময়িক সনদপত্র নিতে চান অথবা নকল সনদপত্র নিতে চান তাহলে এখানটাতে ক্লিক করতে হবে নম্বরপত্র অর্থাৎ আপনার সার্টিফিকেট যদি নিতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে আর আপনি যদি আপনার নামের বানান সংশোধন করতে চান তাহলে এইখানে কিন্তু সেম কথাগুলো আবার লেখা রয়েছে আমি যেই কথাগুলো ইতিপূর্বেই পড়লাম আচ্ছা এখানে সরাসরি আমি সংশোধন লেখা এই সংশোধন লেখা এই অপশানটাতে ক্লিক করব যেহেতু আমি বাবা মায়ের নাম সংশোধন করব তো এইখানে আসার পর এখন সংশোধন সংশোধনের জন্য আমাকে আবেদন করতে হবে এই আবেদনের জন্য আমাকে শিক্ষার্থীর আইডি নাম্বার লিখতে হবে শিক্ষার্থী আইডি নাম্বার হচ্ছে আমি একটা শিক্ষার্থীর আইডি নাম্বার লিখে দিচ্ছি এরপরে গো বাটনে ক্লিক করে দিতে হবে এখন দেখুন এখানে প্রোগ্রাম হচ্ছে এগারো ব্যাচ তারপরে এইচএসি আর নাইন যশোর রিজিওনাল সেন্টার হচ্ছে যশোর আর স্টাডি সেন্টার উপশহর ডিগ্রি কলেজ যশোর শিক্ষার্থীর আইডি নাম্বার দেওয়া রয়েছে তেরো শূন্য ব্যাস নাম্বার দেওয়া রয়েছে যে তথ্যসমূহ সংশোধন করতে পারবেন এখানে তথ্য সংগ্রহ সংশোধন করতে পারবেন সেটা হচ্ছে শিক্ষার্থীর নাম সংশোধন করতে পারবেন আপনি এরপর হচ্ছে শিক্ষার্থীর পিতার নাম সংশোধন করতে পারবেন শিক্ষার্থীর মাতার নাম সংশোধন করতে পারবেন শিক্ষার্থীর জন্ম তারিখ সংশোধন করতে পারবেন এরপর হচ্ছে সেবা ও ফি সংক্রান্ত যে তথ্য সেই তথ্যগুলো একটু দেখব আমরা সেবার নাম হচ্ছে আমরা যেহেতু কারেকশন করব যদি আপনার নামের বানান ভুল হয়ে থাকে তাহলে কারেকশন করতে হবে সেবা গ্রহণ কেন্দ্র এখানে আপনি সেবা গ্রহণ কেন্দ্র যেখান থেকে সেবাটা নিতে চান অর্থাৎ আপনি যে সার্টিফিকেটটা নেবেন সেই সার্টিফিকেটটা কোথা থেকে সংগ্রহ করতে চান আমি যশোর লিখলাম আমি যে টাকাটা পেইড করব। সেটা ব্যাংক বা শাখার নামটা এখানে ইংরেজিতে লিখতে হবে আমি যে টাকাটা প্রদান করব। সেটা ইংরেজিতে এখানে লিখতে হবে ব্যাংকের রসিদ নাম্বার এরপরে জমাকৃত ফি আমি দুই টাকা আমাকে জমা করতে হবে আমি যদি এটা আর্জেন্ট করতে চাই তাহলে একটু টাকা বেশি লাগবে আর যদি কম দুশো টাকা রেগুলার ফি আর আবেদনের তারিখটা এখানে দেওয়া রয়েছে আজকে যেহেতু তারিখ দিচ্ছি আর এখানে আমার মোবাইল নাম্বারটা সংশোধনের জন্য দিয়ে দিতে হবে যে কোনো প্রয়োজনে আমাকে তারা হেল্প করবে বা সাহায্য সহযোগিতা করবে অথবা কল করবে সংশোধন তথ্যসমূহ যে তথ্যটি সংশোধন করতে চান শুধুমাত্র সেই তথ্যটি সঠিকভাবে পূরণ করতে হবে আর বাকিগুলো করা যাবে না আপনি যদি শুধু শিক্ষার্থীর নাম সংশোধন করতে চান তাহলে শিক্ষার্থীর নাম শুধু পিতার নাম সংশোধন করতে পিতার নাম শুধু মাতার নাম সংশোধন করতে চাইলে মাতার নাম অথবা সংশোধন আপনি যদি শুধু জন্ম তারিখ সংশোধন করতে চান তাহলে শুধু জন্ম জন্ম তারিখ এখানে দিতে হবে সাবমিট করার পূর্বে অবশ্যই প্রদত্ত তথ্যসমূহ পুনরায় যাচাই করে দেখতে হবে আচ্ছা এইখানে একটু আমি দেখি যে কি কি আমি সংশোধন করতে পারব এখানে আমাকে ইংরেজিতে নাম লিখতে হবে জনতা ব্যাংক আমি যেহেতু জনতা ব্যাংকের মাধ্যমে টাকাটা দেবো আর রসিদ নাম্বারটা লিখে দিতে হবে ছাব্বিশ পঁয়তাল্লিশ ছয়শো এরপরে ফি এই ফিটা দুইশো টাকাই আমার জন্য প্রযোজ্য আবেদনের তারিখ আজকের আবেদনের তারিখ আর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে এরপরে আমি যে তথ্যগুলো সংশোধন করতে চাই আর এ কে আই বি ইউএল আই এস এল এ এম যেহেতু শুধুমাত্র নামের বানানটা ভুল থাকলে শুধুমাত্র নামের বানান যদি পিতার নামের বানান ভুল হয়ে থাকে তাহলে পিতার নামের বানানটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এখন দেখুন এইখানে একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশন ফর কারেকশন প্রোগ্রাম হচ্ছে এইচএসসি সার্ভিস রিসিভিং পয়েন্ট হচ্ছে আমি যেখান থেকে সার্ভিসটা গ্রহণ করব। সেটা হচ্ছে যশোর রিজিওনাল সেন্টার থেকে আমি আমার সার্টিফিকেটটা গ্রহণ করব। কন্ট্রোলার অফ এক্সামিনেশন বরাবর আমি এই আবেদনটা পাঠাচ্ছি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি গাজীপুর সতেরো শূন্য পাঁচ আইডি হচ্ছে এখানে আইডি নাম্বার দেওয়া রয়েছে এবং স্টাডি সেন্টার নাম্বার দেওয়া রয়েছে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে একটা আর প্রেজেন্ট ইনফরমেশন হচ্ছে এমডি রাকিবুল ইসলাম রয়েছে প্রোপোজাল ফর কারেকশন শুধুমাত্র রাকিবুল ইসলাম হবে আর ফাদার্স নেম আলতাফ আলী রয়েছে এখানে শুধু রিয়াজ হবে আমি আপনাদেরকে শুধু জাস্ট দেখানোর জন্য এখানে একটা ধারণা দেওয়ার জন্য ইয়ে করেছি এখানে ফি অ্যান্ড আদার্স ফি হচ্ছে দুই টাকা ব্যাঙ্ক রিসিপ্ট নাম্বার দিয়েছি আমি যেহেতু ব্যাংকে গিয়ে এই টাকাটা জমা দিয়েছি তো এর জন্য আমাকে ব্যাংক রিসিপ্ট নাম্বার দিতে হবে ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ জনতা ব্যাঙ্ক এরপর এখানে আমি যে আবেদন করতেছি এই আবেদনকারী এইখানে একটা সিগনেচার করে দিতে হবে সিগনেচার করার পর অনলাইন অ্যাপ্লিকেশন ডেটটা দেয়া রয়েছে এখানে সিগনেচার অ্যান্ড সিল ফর আর ডি আপনার যে রিজিওনাল ডাইরেক্টর রয়েছে এই রিজিওনাল ডাইরেক্টর এই বক্সের মধ্যে একটা সাইন করবেন এবং সিল দিয়ে দেবেন সিল দেওয়ার পরে তিনি এটা পাঠিয়ে দেবেন মূল ক্যাম্পাসে তো এখানে একটু নির্দেশনা রয়েছে নির্দেশনাগুলো আমরা দেখে নেই আবেদনকারী শিক্ষার্থী কার্ডে যে স্বাক্ষর দিয়েছেন একই স্বাক্ষর আবেদনপত্রে করতে হবে নির্ধারিত ব্যাঙ্কে দুই টাকা ফি জমাদানের রসিদ আবেদনের সাথে সংযুক্ত করে পাঠাতে হবে শিক্ষার্থী যে প্রোগ্রামের মার্কশিট সনদপত্র সংশোধন করতে চায় সেই প্রোগ্রামের মার্কশিট সনদপত্র শিক্ষার্থী আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে এসএসসি ব্যতীত অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে জিএসসি এসএসসি পরীক্ষার সনদপত্রের সত্যায়িত ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে এছাড়া নাম পিতার নাম মাতার নাম বয়স পরিবর্তনের জন্য জাতীয় পরিচয়পত্রের কপি চাকরি হলে সার্ভিস বুকের কপি পাসপোর্টের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি অথবা বিবাহ নামার কপি সিভিল সার্জন প্রদত্ত বয়স সংক্রান্ত প্রণয়নপত্র অথবা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কর্তৃক জন্ম তারিখ সংশোধনের জন্য অ্যাফিডেভিটের মূল কপি বয়স পরিবর্তনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে শিক্ষার্থীদের নিজে উপস্থিত থেকে নির্ধারিত তারিখে ডকুমেন্ট গ্রহণ করতে হবে ডকুমেন্ট গ্রহণের সময় আইডি কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে মার্কশিট মূল সনদ সাময়িক সনদ অবশ্যই ফেরত দিতে হবে আবেদনকারীকে অবশ্যই আবেদনের পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্রে আবেদনপত্র জমা দিতে হবে নতুবা আবেদন বাতিল বলিয়া গণ্য হবে সাত নম্বরে যেটা বলা হয়েছে পনেরো দিনের মধ্যে আপনাকে আবেদনটি সহস্তে গিয়ে জমা দিতে হবে না হলে আপনি আবেদনটি বাতিল বলে গণ্য হবে এরপর এখানে প্রিন্ট অপশনটিতে ক্লিক করে এটা আপনি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করার পর আপনি এটা আপনার স্টাডি সেন্টারের মাধ্যমে হয়ে আঞ্চলিক কেন্দ্রে অথবা মেন ক্যাম্পাসে গিয়ে জমা করবেন তো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে যে বিষয়ে কথা বললাম সেই বিষয়ে যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে একটি ধন্যবাদ দিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি